রিয়াজান হাসপাতালের চেয়ারম্যান শাহেদকে গ্রেফতার করেছে, তার রিমান্ড চেয়েছে, রিমান্ড মঞ্জুর হয়েছে। এই সব মিলিয়ে এই ঘটনাটি নিয়ে, এর বাইরেও আরো অনেকগুলো ঘটনা আপনি জানেন ইতিমধ্যে মিডিয়া আসছে, এইসব ঘটনাগুলো নিয়ে আসলে আপনি বাংলাদেশের একজন প্রথিতযশা চিকিৎসক হিসেবে আপনার মন্তব্য কি স্যার? না মন তো প্রথম কথা যে ঘটনাগুলো ঘটে, নতুন করে বলতে চাচ্ছি না। রিজাল্ট বলে যে জিকেজির ঘটনা আছে, টেস্ট না করে আন্দাজেই পজিটিভ আন্দাজেই নেগেটিভ, এই যে অনৈতিক কাজগুলো যারা করছেন, এটা তো মানে কি বলবেন, এই যে যে সময় আমরা এটা প্যান্ডেমিক, করোনার মহামারী বলেন, প্যান্ডেমিক বলেন, যাই বলেন, যেখানে মানবতার সেবায় সেবায় মানুষকে এগিয়ে আসা উচিত। আমরা বারবার আহ্বান যাচ্ছি জনগণকে, জনগণের স্বাস্থ্য বাঁচাইতে, জনগণের বাঁচাইতে হবে, তার স্বাস্থ্য সুরক্ষা করতে মানুষকে বাঁচাইতে হবে। এবং মানুষ কত কষ্ট করছে, যে কোনো ধরনের লোক, আর করোনা এমন একটা জিনিস, এমন একটা রোগ, এ তো আর ধনী গরিব, ছোট বড়, রাজা প্রজা, প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট, বিশাল ব্যবসায়ী, এদের কিন্তু কাউকে চিনে না। সে ধরাশায়ী করে বসে কোটি কোটি লাগার টাকা নিয়ে কিন্তু ঘরে বসে রেখে, কোনো টাকা তার কাজে আসতেছে, টাকা অর্থ বিদ্যা সব ফালাকি থেকে চলে যেতে হচ্ছে, করোনা কাতে কাছে সে ধরাশায়ী, তাই তো? এই অবস্থায় যারা এই অনৈতিক এই এই কাজগুলো যারা করে, এটা তো বলতে পারেন যে এটা তো কি বলবো, এটাকে তো কোনো ভাবেই সমর্থন তো কেন তারা যে করে আমার এটাই তো মাথায় খেলে না। দেখেন আমরা বলছি মানুষের সাহায্য করা দরকার, সরকার ত্রাণ দিচ্ছে, যারা অর্থ বিত্তশালী মানুষ তারা মানুষকে সহায়তা আগিয়ে আসতেছে, কারণ অনেকে চাকরি নাই, বাকরি নাই, নিম্ন আয় লোকগুলা কত কষ্ট করে তাদের জীবন জীবিকা চালানোই তো কঠিন হয়ে দাঁড়াচ্ছে, জীবনই নাই, জীবন চলে যাচ্ছে, জীবিকার প্রশ্ন, জীবিকাও নাই, কত প্রশ্ন। এই অবস্থায় সহায়তার হাত না বাড়িয়ে যারা এই অবৈধ অনৈতিক কাজগুলো করে, তারা যে কত গর্হিত কাজ করে তো ভাষায় প্রকাশ করা যায় না, কোনো ক্রমে হতেই পারে না। এটা কেন মানুষ সেটা করে, করে দিয়ে কি করে, করে তা তো পয়সাই কামাইছে, এই পয়সা দিয়ে কি করবেন? আলটিমেটলি তো এই পয়সা যদি, এই টাকা থাকবে, করোনা যদি আক্রান্ত করেই ফেলে, মেরেই ফেলে, এই পয়সা কি আপনাকে বাঁচাইতে পারবে? কোনো প্রশ্নই তো আসে না। এবং আমরা যারা করছি তারা একেবারে অশিক্ষিত লোক, কাউকে তো না, আমরা সেই তথাকথিত শিক্ষিত লোকগুলা এই ধরনের অনৈতিক কাজ কিভাবে আমরা করি আমার তো মাথায় খেলে না, কোনো ক্রমেই তো হতেই পায় না। কাম স্যার, আর এইবার আমরা নিশ্চয়ই আমরা অধিকার জানাই এইসব, যাতে আসলে এইসব অপরাধের বিচার হয়, যাতে দৃষ্টান্তমূলক, এটা আসলে সবারই প্রত্যাশা, যাতে করে ভবিষ্যতে এরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। রাইট, ঠিকই বলছেন, একটা দৃষ্টান্তমূলক তাদেরকে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি শুধু কাগজ কলমে না, যেন কার্যকরী হয়, এবং এমন দৃষ্টান্ত দেখানো দরকার এই তাদের দিশা থেকে উন্নয়নের জন্য, আর এই ধরনের অপকর্ম অন্যায় করতে যেন আরো সাহস না পায়। এই ব্যাপারে কিন্তু একটা বলতে পারেন যে বিশেষ করে প্রশাসনকে কঠোর পদক্ষেপ কিন্তু নিতেই হবে। জি স্যার।